আমি এই করবো, আমি সেই করবো, আমি অমুককে আনতে পারলে এই এই করতে পারবো, এই মনোভাব নিয়ে চট্টগ্রামের চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ ও বিগত 15 বছরের আওয়ামী সরকারের নির্যাতনে জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও আন্দোলনে আহত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতবাড়িয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাতে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আলহাস নুরুল আনোয়ার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জসিমউদ্দিন চৌধুরী মিন্টু, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহসিন, নুরুল হুদা বাবর, সাতবাড়িয়া বিএনপি নেতা জারুল্লাহ চৌধুরী, শাকিল মোহাম্মদ, দক্ষিণ জেলা যুবদল নেতা মীর মহিউদ্দিন, নুরুল কবির কমিশনার, পৌরসভা যুবদলের সদস্য সচিব শহীদুল ইসলাম, দোহাজারী পৌরসভা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান, যুবদল নেতা হাসান, মাসুদ, সায়েম, জাগির, রিদুয়ান, জাবেদ হোসেন, গিয়াসউদ্দিন রুবেল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন।